ভ্রমণ পিপাসুদের আকৃষ্ট করতে মাত্র নামমাত্র খরচে মালদ্বীপ সিঙ্গাপুর নিয়ে যাওয়ার কথা বলে এক বছরে কোটি টাকা হাতিয়ে নিয়েছে ট্রিপ কার্ড নামের একটি প্রতিষ্ঠান। প্রতারণার ঘটনায় প্রতিষ্ঠানটির মূল হোতা সহ তিনজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। দুপুরে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার হারুনুর রশিদ জানান, ফেসবুকে ট্রিপ পেজ খুলে প্রতারণা করত প্রতিষ্ঠানটি। প্রতারণার মাধ্যমে এক বছরে তারা এক কোটি টাকা হাতিয়ে নিয়েছে। সঞ্জিতা প্রিয়র প্রতিবেদন। উৎসব কিংবা ছুটিতে দেশের বাইরে ঘুরতে পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অসংখ্য ট্যুর ট্রাভেল পেজ রয়েছে যেগুলোতে কম দামে মিলবে বিদেশ ভ্রমণের সুযোগ। এমন একটি ট্যুর প্রতিষ্ঠান ট্রিপ কার্ড, যারা 8,000 টাকায় কক্সবাজার, সেন্ট মার্টিন ও সিলেট এবং 90,000 টাকায় মালদ্বীপ, সিঙ্গাপুর, দুবাই সহ বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণের সুযোগ দানের চটকদার বিজ্ঞাপন দেয় প্রতিষ্ঠানটি। বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে ভ্রমণ পিপাসুরা যোগাযোগ করেন, অগ্রিম হিসেবে তাদের কাছ থেকে টাকা নিয়ে আত্মসাৎ করে ট্রিপ কার্ড। প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়া ট্রিপ কার্ডের মূল হোতা সাইফুল আলম অপু সহ তিনজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। কেউ যদি লোভনীয় অফার দেয়। রাজধানীর মিন্টু রোডের ডিবি কার্যালয়ে ট্রিপ কার্ডের প্রতারণার কথা তুলে ধরেন অতিরিক্ত পুলিশ কমিশনার হারুনুর রশিদ। যারা মানে কক্সবাজার, শ্রীলঙ্কা, মালদ্বীপ, মালয়েশিয়া বিভিন্ন জায়গায় বেড়াতে যাবে, তাদের একটা ট্যুর প্যাকেজ ট্রিপ কার্ড একটা লিঙ্ক আছে, এটা এই নামেও ফেসবুক পেজে দেখতে পায়। তারা এটা দেখে তাদের আকৃষ্ট হয়ে তারা সেখানে যায়, গিয়ে থাকে, তাদের বুকিং করে। 6 মাসে প্রায় 100 জনের বেশি লোকের কাছে তারা টাকা নিয়েছে, প্রায় 58 লক্ষ টাকা তাদের কাছে নিয়েছে। গত এক বছরে প্রায় মানে 200 জনের অধিক লোকের কাছ থেকে তারা টাকা নিয়েছে, প্রায় 1 কোটি টাকার উপরে। তিনি জানান, ট্যুর প্যাকেজের নামে প্রতারণায় আরও কেউ জড়িত কিনা তা খুঁজে বের করা হবে। লোভনীয় অফার দিয়ে মূলত তারা মানুষকে আকৃষ্ট করে তাদের কাছ থেকে টাকা নিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করে তারা মোবাইল বন্ধ করে পালিয়ে থাকে 2 মাস। এইভাবে তাদের ব্যবসাটা চলে আসছে এবং তাদের আমরা গ্রেপ্তার করেছি এবং তারা আমরা রিমান্ডে এনে আরও কত সংখ্যক ব্যক্তিকে এরকম তারা প্রতারিত করেছে আমরা খুঁজে বের করব। সামাজিক যোগাযোগ মাধ্যমে চটকদার বিজ্ঞাপনে বিভ্রান্ত না হতে সবার প্রতি আহ্বান জানান হারুনুর রশিদ। নিশ্চিত না হয়ে আপনারা লেনদেন থেকে বিরত থাকতে হবে। কম মূল্যের বিজ্ঞাপন দেখবেন, সেখানে প্রলোভন না হয়ে এরা লাইসেন্সটা বৈধ কিনা। ট্যুর প্যাকেজের নামে শত শত মানুষকে প্রতারিত করছে, ওই রকম ট্যুর প্যাকেজের বিরুদ্ধে আমাদের অ্যাকশন চলবে। সঞ্জিতা প্রিয়, এসএটিভি, ঢাকা।